দুনিয়া বড় রঙেরই মেলা এই মেলার ভিড়ে চলে বহু রূপী খেলা কে খেলে কোন খেলা বোঝা মুশকিল 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 মহা মুশকিল 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 মহা মুশকিল 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 মহা মুশকিল আহা মহা মুশকিল আহা মহা মুশকিল মানুষে কেন এত হানাহানি অকারণে চলছে কত কানাকানি মানুষে মানুষে কেন এত হানাহানি অকারণে চলছে কত কানাকানি মানুষের সাথে কিছু অমানুষের মিল মুখে পরে রাখে ভালো মানুষের সিল কে যে কেমন তা বোঝা মুশকিল 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 মহা মুশকিল 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 মহা মুশকিল 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 মহা মুশকিল আহা মহা মুশকিল আহা মহা মুশকিল ও দুদু আপনি তো মুখে বরিশাল্যা এতক্ষণ পরে বলতে পারছো মোরা বরিশাল্যা মাতৃভাষা শুনে বলতে পারো নাই একদম বাজে কথা বলবা না সত্য কথা বলে বাজে কথা হয়ে যায় মহব্বত তোমার কথা শুনলে আমার মনটা খুশিতে বইরা উঠছে মাঝে মধ্যে আইসা আমার এরকম কথা শোনাবো রান্না কেমন হয়েছে এমন খারাপ ওই খালি ছোটবেলায় খাইছিলাম মোর মায়ের হাতে থ্যাংক ইউ সর্দি ফালে বাড়ির দা করতে বললাম এয়া দেখিয়া মোর কইলা কালে ঠান্ডা হয়ে গেছে বরফের মতো ঠান্ডা তুমি কি বলতো আমি একটা সত্য কথাই কইছি মুই জীবন রং এরকম বাড়ি ওর দেখি নেই ওনারা যে সুন্দর একটা ঘরের মধ্যে আর যে এরম আরাম নরম একটা বিছানার মধ্যে থাকতে দেশে আমি কিন্তু আবারও কিন্তু মোরে মাতারি মাতারি কইছেন বলছেন আরেকবার যদি মাতারি করতে আচ্ছা ঠিক আছে এখন মাপ করে দিলাম আপাতত মনে আপনি চিন্তা করে দিলেন বলছে ওই টাহা থাকলে সব কিছুই হয় মনে দরকার হইলে মোর পোলায় বিদেশ সঞ্জে যত টাহা পাঠান না হেই একবার দিই সামু দিই সামু করে কইতে মানে খরচ করুন বলদের গোষ্ঠী কম বলা টাহা পাঠাইবে উনি বিছানের মতো সিট আইবে কোন এইটা নাটুতে উদ্দেশ্য লইয়া স্বামীর অবাক করে কিছু করবা না বুঝলা ওই সহিদার এমনি এমনি হয় নাই একটা কথা মনে রাখতে হইবে তুমি যে স্কুলের ছাত্রী মুই হেই স্কুলের হেড টিচার বন্ধু আমি রাগন কি করে হে তো মুই জানি আমি আমার 10 টা 5 টা না একটা আমরা স্বামী আপনি তো তাকে নি হালাইতে দি ও মোর ভুলইয়ে গেলে আপনি ক্ষমা করে দিয়ে নে অনু প্যাডের মাইদের কথা সব আগে বলে দেবা না বুঝলা আস্তে 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 দিলের মধ্যে হানবা এখন মনে মুই ওই টেকনিক সুন্দর কই দিয়ে আগে গুস গাস কই দিয়ে রাখছি বলছেন হে পেলান আমরা রাঢি গাই দিতে দিবে আগে পেলান ভিতরে খান দাই দিও না বুঝলা কি বলছি বাপটা বুঝে কাম করবা হনো শাড়ি চুরি গহনা যা চাই দেবা কিছু কিনে দেবা তো বিদেশি জিনিস কেন বানা হয় আর মূল বেশি বুঝলা মানে দাম বেশি দেশি জিনিস দিয়ে টেস্ট করবা আর হনো এটা বলতে আছি আঠার মতো লাগিয়ে থাকবা ওইগুলো তোমার দ্বারকার দিকে সে থাকতে পারবো না মনে সন্দেহ করবে আমি ঠা লাগবে না আমি খালি সুখ করে দেখেন মুই কি করি মাইয়ের পড়াইয়া একেবারে পড়াইয়া পাড়াইয়া তাতে পড়ে লইয়ে আর যদি কোনো মত যদি পড়াইতে না পারো তোমার হাতের মধ্যে নাই মাইয়ের মাইয়ের দিকে কঠিনভাবে হাত ভাড়া বা ইস্পাতের মতো হাতে যদি তোমার লাঠি চাটা চোর থাপ্পর মারে হ্যাঁ ছাড়বা না জুইলে থাকবা মনে করবা যে গরুতে দুধ দেয় হ্যাঁ গরু লাঠি খাইতে হইবে আমি আসলে ইয়োকে বলো বুঝেন আমি কি করলে না ওই বেডির ওই সেমরির মার আমি লাতি কুটা খাম হ্যাঁ কি ফানে আরে মুই পোলা বিয়া করাম ওনার মাইয়ের লগে দরকার পড়লে ওনার মাইয়ের লাতি কুটা খাম ওই বেডির লাতি কুটা খাম কার বলদ লাহন কথা কয় এই মরে বলদ বলাইতেছে কি ফিন্নে মুই যদি বলদই থাকি তুমি দেখতে ভেড়া কার গাছ ভেড়া একসের মুই তো কথার কথা বললাম
বলছে দুধি ফাঁস খায় যায় মাইয়া। হেলে মাইয়ার মায়ের হাত করতে হইবে, এইটাই হচ্ছে পলিটিক্স বুঝছ। দেখবে যে মাইয়ার মায় সেই ব্যাপার ব্যবস্থা কইটি দেবে। আরে বুদ্ধির দেখছো কি, বুদ্ধির কিছু দেখো নাই, কেবল খেলা শুরু করে দিছি, এখনো রান করতে পারি নাই। যখন সাইগার ছয় পিটামু তখন এককালে সাইড ছয় পিটে গিয়ে মুশকিল খালাই দিমু, আসান পাইবে না, বদ্ধ হইবে। ওই সহিতা রয়েছিলাম কেমন করিয়া। একটা কথা ভালো করে বলে দেখি আসি, শুই হইয়া ঢুকছ, ফাল হইয়ে যাই হবো। এই আর আপনি কইতে হইবে না, এই আমি ভালো থেকেই বুঝি। আপনি খালি একটু গোয়া কইতে মনে ফুটিয়ে দেন, মুই যেন ওই ইয়া কি জানি কি ফুল জানি কয়, গোলাপ ফুল দুরো মানে ওই যে আছে তাই ওই বোতলের পানি মজা লাগে না। কোনো সমস্যা নাই, যে ডাইনিং টেবিলে ঘুরে রাখছি ওইখান থেকে যাইয়ে ঢাললে ডক্টর করে খাইয়া সোজা রুমের দিকে যাবো। ওইখানে যাই না ডরে, যদি হাতে লাড়াচাড়া লাগে ওই জল গ্লাস পরিয়ে যায় ফের বিঘ্নি। হ্যাঁ স্যার, মারাতে এক গ্লাস পানি খাইলে অনেকই কোল জায়গা জুড়ে গিয়ে যায়, শান্তি পেতে হবে। বুঝছি, খারাপ আমি দেখতে আসি। তুমি এখানে খারাপ ভিতরে আমু না, আমার একটা অধিকার আছে না? যে না, এইখানে চুপচাপ নাইলের মতো খাড়া হয়ে দাঁড়ায় থাকবা, ভিতরের দিকে পানি নিয়ে আসে, আগে অধিকার পাকা করো, তারপর অধিকার ফলাই দেবা। জলদি নাও পানিটা পান করে আনতে ফুটো, কেউ দেখলে আমি মুশকিলে পড়া যাবো। ভয় পাইও না, যত মুশকিল তত আসান। যত মুশকিল তত আসান, যত মুশকিল তত আসান। যে শান্তি পাইলা, এটা কই যেটা ঝুড়ে গেছে, আর যে তোমার একটা ফাইল লাগবে আছে। আ আসছই, তোমার যে বল তোমার তালাক দিয়ে চলে গেছে, হ্যাঁ ফাইন লাগতে আসছে। ওই মাইয়ারা একটা আসলে বহত ভালো মানুষ, খালি সবার দিক চোখ দিতে, ওর পর পুরুষের দিকে চোখ দিতে। তোমার সাইডেও বদ, তুমি যে কি গ যাও বাদ দাও এসব কথা, এখন তোমার একটু শোনা পথে একটু আগে মহব্বত করবো না। সর তুমি দেখবে, আরে এত রাত দেখতে গেলা, এত রাত কেউ না দেখে মুখ দেখতে আছে, আরে এত মহব্বত আয় কমে দিয়ে তুই তো জল যান তো আসতে একটা মহব্বত। স্যার যাও জানতে যাও। তালাশ
ধাবা শুনতে গেছি কি হইছে কি মুই একটু ঘুমাইছিলাম ঘুমের মধ্যে হঠাৎ করে উনি কি কিরা জানি মোবাইলে কথা কয় মোর মানিয়া লাগবে ডাহাই ডোয় করতে এর লিগে মুই তালা খুলতে গেলাম বেড়া ডাহাই মোবাইল দিয়ে কথা কয় হুম কথা কইবে ডাহাতে করতে আইয়া কালারে হাই করতে হবে না একটা কথা ভালো করে শুনে রাখো তোর বাড়িও বরিশাল মোর বাড়িও বরিশাল ঠিক আছে চাকরি চলে গেলে কিন্তু ঘরে ভিতরে কোনো গতি থাকবে না দাও ঘুমাও বসতি মেলাই আবার কথা কয় মাথা নিচু করে রুমে দিয়ে দাও ছোট বোনের জামান লাগবো স্মার্টফোন যদি না দিছো টান মারি তোমার হাতে ধরাই দেবো জানো বিয়ের আগে তুমি এই সমস্ত কথা বলতে আসো তোমার মাথা পুরো ঠিক আছে তো সব ঠিক আছে যেটা করেছি ওইটাই করার লাগবো আর যদি না দাও তোমার কিছু কবর আছে করে দিলে আমার বাস না 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 ঠিক আছে কবর তো আছে তো আমি ঠিকই বুঝতে পারছি আছি জানো এই মোর মন কাই কি যে তুমি বোধ হয় একটু মানে মাথাটার মধ্যে একটু উত্তেজিত হই রস মনে হয় হ্যাঁ ওই যে ওই ডিপটি বলে ঠান্ডা পানি আইনে কি তোমার মাথা ঢেলে দেবো না একদম কোনো আবল তাবল কথা কইবা না কই দিতাছি তোমার মতো বেডার না ফেসবুকে আমার হাজার হাজার পিছে পিছে ঘুরে আর যদি তুমি এমন করছো আমারে আমি কি তোমার ডিভোর্স দিয়ে দেব কইলাম আহ কি ধরনের কথা বলতে আছো জানো ডিভোর্স দেবা কেমন ডুলে এখন পর্যন্ত তোমার আর আমার তো বিবাহ বন্ধনে আমরা আবদ্ধ হই নাই তাই কথা যদি বেশি কিছু বলো আন এত কোন সহ্য করছি মনু এসা যদি বেশি কিছু বলো হেলকম আমার সহ্য করে আমরা ডিলেট করে দেবো কোনো ভিতর দেখুন একদম তোমারে আমি শেষবারের মতো কয়ে গেছি আব্বাইছে তুমি যদি ওই বুইরা মাতারি সকিনার পিছে আর ঘুরো আর ওর দিকে তাকাইছো তোমার চোখ কিন্তু আমি একবার কানা চামচ দিয়ে কুইলা ঘুরতেও লেখাই পেলাম ঠিক আছে কানা চামচ দিয়ে চোখ যদি ঘুরতে উঠেই দেওয়া নেই হেল তোমাকে আমি দেখবো কেমন ডুলে মানুষ হতে পারবে এবার অন্ধ বেড়ার সব তুমি ঘুরতে আসো কেন এটা খারাপ করতে দেবো মুই রাস্তায় এই যে কোনোদিনও নাই সকিনা জরিনা যাই বলো কেউ কে কোনোদিন নেভার এভার আমি তাকাবোই না ওদিকে আর ওই যে কি যে এই যে তুমি যদি আমার কয়েকটা দিন সময় দেওয়া নেই হেল দেখ পান যে আমাদের বন্ধনে আবদ্ধ আমরা হয়ে যেতে পারবো ওই সব সময় টময় না আমার হাতে নাইকা আমি কারোর জন্য ওয়েট ফেট করতে পারম না আমার পিছে জানো তোমার চেয়ে কম বয়সে পোলা পাইন্ড আছে না ওরা বি আমার পিছে পিছে ঘুরে আমি সব অপেক্ষা টাপা করা পারব না আচ্ছা ঠিক আছে এই যে কম বয়সী ঘুরাঘার কথা বলো না কেনা না কেনা হইয়া লাই ঘুরাঘার সাথে তোমার যায় তুমি বলো তোমার বয়স কি আর ঘুরাঘার বয়স কি ঠিক আছে উত্তেজিত হওয়ার কাম নাই ওই যে ফেসবুকে ডেটিং করবো আনে খারাও খারাও বালা কথা মনে করছো তোমার ওই ফেসবুক আছে না ওই ফেসবুকের পাসওয়ার্ড যদি আমারে তুমি না দিছো তোমার আমার প্রেম মহাব্বত ভালোবাসা আছে না ওই ভালোবাসার মাঝখানে আমি মান্দার কাছে কাটা পুঁতা দিমু প্রেম ভালোবাসা বন্ধ তখন খালি ফেসবুক লাই থাকবা কয়ে দিলাম ওরে মাবু হ্যাঁ দি এককালে খারা দিলি মার জোড়ে 449 এই যদি আর দি লগলগ টাকারে বারবিকিউ হয়ে যাব আনে না আল্লাহ তুমি যাহারো হ্যাঁ বান্দার ভালোর জন্যই করো এই যে রাগ টাগ হয়ে গেছে ফিরিয়ে যাতে আর না আসে বাবু তুমি সহায় হও আমাকে বাঁচাও গেলে কিন্তু মহব্বত আই মহব্বত জামড়া কি ব্যাপার তোমার ডিউটি কি গেটে নাকি রুমে তুমি গেট রেখেও থাকো কোথায় গেটে ম্যাডাম গেটে তাহলে তুমি এখানেই থাকো না কেন নাকি তুমি কাজে ফাঁকি দাও মহব্বত জীবনেও না ম্যাডাম আল্লাহর কসম ম্যাডাম জীবনেও না এই হাঙ্গাড়া দিন এনে খারাই থাকতে থাকতে ম্যাডাম গলাটা হয়ে গেলে মুড়ি পানি খেতে গেলাম ম্যাডাম এই বুলার জীবনও হইবে না ম্যাডাম ঠিক আছে মনে থাকে যেন মহব্বত মরার আগ পর্যন্ত মনে থাকবে ম্যাডাম আর শোনো কড়া পাহারায় থাকবে কারণ কে কেমন লোক বোঝা তো যাবে না দিনকাল খারাপ ঠিক আছে জি 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 ম্যাডাম কোনো অপরিচিত লোককে ঢুকতে দেবে না ঠিক আছে মনে থাকবে জি 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 ম্যাডাম জি ঠিক আছে জি বাস হইছে
আচ্ছা আমাকে একটা প্রশ্ন উত্তর দেন, আর কত বছর এভাবে অপেক্ষা করবেন? জটিল তো লাগে, বাট একটা তো শোন, সব কিছুর একটা সময় আছে, ওই সময় পর্যন্ত আমাদেরকে যেতে হবে। যখন ওই সময় পর্যন্ত চলে যাব সব কিছু সহজ হয়ে যাবে। ভাই সময় আসে, আইসে আইসে সময় 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 আসে। বারবার যদি পথ ছাড়ি তাহলে তোমাকে ধরবো কি করে? শোনা, খবরদার, বাজে কথা বলবেন না। আমি কিন্তু এখন চিৎকার করবো। সেই সুযোগ আর দেওয়া হবে না লীলা। শোনো, এই তুমি যাই, এতে আমাকে বাড়িওয়ালার মাইয়াটা না ছাড়ুক। আমি সারা জীবন ধরে রাখতে চাই না। হাত ছাড়ুন বলছি। আমরা এলাকার ছেলে, এলাকার ছেলে তো এই কি করতেছে, নিপটিজিং করতেছেন কেন? হ্যাঁ হ্যাঁ, সোনা ফুট যদি এইখানে না করা অন্য দিবো একটা সুযোগ দিব, কোন সুযোগ দেওয়া নেই না, বালা হলেই একটা সুযোগ দে। এতারা যেহেতু কইছে যে এটা প্রেমের ব্যাপার, এটা পছন্দ করে, একটা কথা কই, সেটি তোমারে পছন্দ করে না। তুমি একা পছন্দ করি রাস্তার মধ্যে আট ধরে টানা হেসা করি বাইরে চলত না। রাস্তার মধ্যে কোনো ইপিজিং করতাম না, কোনো মাইয়া মানুষের আব দড়ি টাইনতাম না। বল ঠিক আছে, এরকম হবে না, কখন নিজা প্লে রিক্রিং গান আলাই রিক্রিং গান অন্যান্য এটা নারে মুন্ডিয়া জালিয়া এর বন্ধ পাতো ইনকা পালা তারসি না মা তারসিকা উপলে তারসিকা রে। এতদিন পর্যন্ত জানতাম যে নোয়াখালীর ভাষা মানুষে বুঝতে পারে না, এত হেতে কি কই গেল হেরেই তো বুঝলাম। এও বলছে যে যে ভুলটা করছে এটার জন্য মাফ চাইছে, আমিও কইছি এরপরে যদি দেখি তাহলে একদম সাইজ কিরকম বুঝছে। চলেন আপনারে আমরা রিক্সা উড়াই দিই। আর আপনি কোনো টেনশন করবেন না, আমরা আছি না। ম্যাডাম 500 টাকা স্কেল কি হয় ম্যাডাম? আর মুই কত কাম করি, মোর এক লগে তিনটা পোস্ট, তিন পোস্টে কাম করি, মোর অভিজ্ঞতা অত বেশি ম্যাডাম। ওরে খাবা খাবা, খাওয়ার সময় তো আর ফুরেই যাইতে আছে না, একটা জম্বের খাওয়ান খাবা, জলা বইলে খাবা, কিন্তু কোনো অসুবিধা নাই, যে বাসায় আসছি খাওয়ানোর ফিন নেই আসছি। এবার তুই ঢাকাই চোকা, ঢাকায় তোমার কামটা কি? এই মামু ঢাকা আইসি তো, পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে গেছে, একটু বেড়ামু, এবার গুলি এক মাস ধরে থাকবো আপনার বাসায় মামু। মোর কথা ছাড়া একটা মশা মাছিও বাড়ির মধ্যে ঢুকতেও পারবে না, বাইরেও পারবে না, মানুষজন তো দূরের কথা। তোরে তো আপনার মেলা ক্ষমতা। আজব দুনিয়া বড় রঙেরই মেলা, এই মেলার ভিড়ে চলে বহুরূপী খেলা, কে খেলে কোন খেলা বোঝা মুশকিল। মুশকিল মুশকিল মহা মুশকিল, মুশকিল মুশকিল মহা মুশকিল, মুশকিল মুশকিল মহা মুশকিল, আহা মহা মুশকিল।